হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো কেমন আছো সবাই তো আজকে আমরা আরেকটি নতুন প্রোডাক্টের ব্যাপারে কথা বলতে চলেছি তুমি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যে ছোট কালারের রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অল করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফাইড হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কার জন্য হেল্পফুল হলে তার সাথে শেয়ার করে দিও আর যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের কোশ্চেনে রিপ্লাই দেবো আর তুমি যদি চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি এইটা প্লিজ আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো সেখানেও তোমাদের সাথে অনেক অনেক কথা হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওর টপিকে কথা বলা যাক তো চলো তো এটা হচ্ছে গুড ওয়াইভসের অ্যাভোগাডো নারিশিং ফেস মাস্ক দেখো এটার প্যাকেজিং কিছুটা এরকম এটা নর্মালি একটা জার প্যাকেজিংয়ে আসে যেমন গুড ওয়াইফসের আদার্স ফেস মাস্ক ফেস ক্রিম এবং ফেস স্ক্রাবগুলো আসে সেরকমই একটা নর্মাল জার প্যাকেজিং আসে এটা কোনো প্লাস্টিক কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসেনি এটা নর্মালি এরকম প্যাকেজিংয়ে এসেছিল আর এটা যখন আমার কাছে রিসিভ হয়েছিল তখন এটা একটা সিলভার ফল দিয়ে র্যাপ করা ছিল তো প্যাকেজিং বেশ আমার ভালো লেগেছে আর গুড ওয়াইফসের প্যাকেজিং আমার সবসময় খুব ভালো লাগে তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার রিসেন্ট পার্পেল হলে তো তুমি যদি তোমার পার্পেল হল না দেখে থাকো তাহলে উপরের আই বাটন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো তো এটার প্রাইস রয়েছে টু হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস আর এটার কোয়ান্টিটি রয়েছে সিক্সটি গ্রাম তো বেশ অ্যাফোর্ডেবল তোমরা কে যে কেউ অ্যাফোর্ড করতে পারবে আর আমার যতদূর ধারণা আমাকে এতটা পে করতে হয়নি কারণ পার্পেল হল পার্পেলে সব সময় অফার চলে তো তোমরা যখনই রিসিভ করবে তো এর থেকে কম দামেই তোমরা পেমেন্ট করবে আর আমি নিচে ডেসক্রিপশান বক্সে একটা কুপন কোডও দিয়ে দিয়েছি তোমরা সেটা চাইলে ইউজ করে নিতে পারো তো সেটা ইউজ করলে তোমরা আরও টেন অফ পেয়ে যাবে তো দেখি এটা কি ক্লেম করে এটা ফার্স্টেই তো ক্লেম করছে যে নারিশিং ফেস মাস্ক মানে তোমার স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করবে নারিশমেন্ট দেবে আর এটাতে আর একটা জিনিসও বলা রয়েছে সেটা হচ্ছে নো প্যারাবিন নো সালফেট আর কোয়ালিটি ফ্রি যেমন আমি তোমাদেরকে সময় বলি গুড ওয়াইসের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ন্যাচারাল হয় এখানে কোনো প্যারাবিন বা যে ইনগ্রিডিয়েন্টস বা হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না যেটা আমার খুব ভালো লেগেছে আর এটা শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তোমরা এই মাস্কটা তিন বছর পর্যন্ত ইউজ করতে তো এবার দেখি এটা কি বলছে হাউ টু ইউজ এটা বলছে অ্যাপ্লাই দ্য মাস্ক জেন্টেলি অল ওভার ইউর ফেস অ্যান্ড নেক অ্যাভয়েড অ্যাপ্লাইং নেয়ার দ্য আই এরিয়া অ্যাওয়ে ইন টু ড্রাইভ টেন টু ফিফটিন মিনিটস অ্যান্ড রাইস ওভার দ্য ওয়াটার তো এটা বলছে যে এটা ফেস এবং নেকে ইউজ করে দশ পনেরো মিনিট লাগিয়ে তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে আর চোখের কিনারেটে অ্যাভয়েড করতে হবে যেমন আমরা সবাই জানি ফেস পা কী করে ইউজ করতে হয় তো সেটাতে নতুন কিছু নেই তো আমি তোমাদেরকে এটা কি ওপেন করে দেখি দেখাই তো এটা ওপেন করলে পরে এখানে আর একটা লিড আসে কিন্তু আমার খুব ঝঞ্ঝাট মনে হয় যে লিডটা বারবার নিয়ে লাগানো ইউজ করা লাগানো ইউজ করা জন্য আমি লিকটাকে ফেলে দিয়েছি তো তোমরা যখন রিসিভ করবে এখানে একটা লিক থাকবে আর আমি তোমাদেরকে দেখাই এটা আমি কতটা ইউজ করেছি এটা আমি বেশ অনেক দিন ধরে ইউজ করছি আর আমি অনেকটাই পর্যন্ত ইউজ করে ফেলেছি আর এটার খুব একটা বেশি প্রয়োজন হয় না সামান্য একটু নিলে খুব ভালোভাবে সারা ফেসে স্প্রেড হয়ে যায় যেটা আমার বেশ ভালো লেগেছে তো তোমাদের খুব অল্প পরিমাণই টাইনি মাইনি অ্যামাউন্ট লাগবে ফুল ফেসের জন্য আর এটার কালার যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুটা গ্রিন কালারের ইয়েস কিছুটা গ্রিন আর স্মেল স্মেল গাইস সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি বাট খুব যে ইরিটেট করবে এরকমও না তো ঠিকঠাক খুব ভালোও না আবার খুব খারাপও না তো এবার আসা যাক যে প্রোডাক্ট কারা কারা ইউজ করতে পারবে তো এই ধরনের ফেস প্যাক সাধারণত অয়েল স্কিন টাইপ হয় তোমাদের স্কিন টাইপ যাই হোক না কেন সেন্সিটিভ নর্মাল ড্রাই অয়েলি তোমরা সবাই ইউজ করতে পারবে কিন্তু কিন্তু আমি পরে বলছি আর এটা হচ্ছে ছেলে মেয়ে মেল ফিমেল যে কেউ ইউজ করতে পারবে তো সেই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে তো এবার আসি এই প্রোডাক্টটা আমার কেমন লেগেছে তো এই প্রোডাক্টটা আমার বেশ ভালো লেগেছে যখন আমি ফেসে অ্যাপ্লাই করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় খুব টাইম নেয় না আর আমি সাধারণত খুব পাতলা লেয়ারই ফেস প্যাকের ইউজ করি আমার খুব একটা মোটা লেয়ার ইউজ করতে ভালো লাগে না সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার পরে যখন আমি রিমুভ করি স্কিন খুব ব্রাইট হয়ে যায় খুব গ্লো চলে আসে সেটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই আমি জানি না হয়তো এটা আমার সাথে ফিল আমার ক্ষেত্রেই হয়েছে তো আমি যখন এটা ইউজ করি আমার এইটুকুনো এরিয়া মানে মাউথ এরিয়া আর ফোরহেড খুব খুব বার্নিং সেন্সেশন করে এতটা মানে সহ্য করার বাইরে এরকম একটা অবস্থা হয়ে যায় তো কিন্তু সেটাও খুব বেশিক্ষণের জন্য না মানে কিছু সময়ের জন্য মানে ফর্টি ফিফটি সেকেন্ড এরকম টাইমের জন্যই সে বাইনিং সেন্সেশানটা থাকে সেন আমার খুব একটা অসুবিধা হয় না তো যাদের সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা একবার প্যাচ টেস্ট করে নিও না হলে যদি রিয়াকশান করে তাহলে ফেসে প্রবলেম হয়ে যেতে পারে আর একটা কথা এটা ইউজ করার পরে ফেসে কোনো পিম্পল ওঠেনি তো তোমাদের পিম্পল নিয়ে তোমরা যদি ভেবে থাকো যে লাগানোর পরে উঠে যেতে পারে বা তো সেই ক্ষেত্রে এটা পিম্পল প্রোমোট করবে না কিন্তু তবুও আমি বলবো যে তোমাদের স্কিন টাইপ যাই হোক না কেন একবার একটু প্যাস টেস্ট করে নিও আর এটা লাগানোর পরে স্কিনে একটা কুলিং সেন্সেশান দেয় সেটাও আমার বেশ ভালো লেগেছে তো আফটারঅল এটা গরমের জন্য বেশ ভালো হবে তো কোনো একটা ছোট্ট নেগেটিভ দিক আমার লেগেছে এই প্রোডাক্টের উপর আর ধারক তোমাদেরকে এটা আমি একটু দেখি এরকমই মানে একটু ক্লে ক্লে আর গ্রিন কালারের যেমনটা তোমাদেরকে বললাম এরকমই আর খুব ভালোভাবে না স্প্রেড হয়ে যায় যেটা আমার বেশ ভালো লেগেছে আর শোকাতেও বেশি টাইম নেয় না তো তোমরা যদি বলো এটা আমার ওভারঅল কেমন লেগেছে তো ওভারঅল আমার বেশ ভালো লেগেছে যদি ওই বার্নিং সেন্সেশনটা একটু কম হয় হতো তাহলে আমার আরও বেশি ভালো লাগতো কারণ কি এতটা পরিমাণে হয়েছিল আমি যখন ফার্স্ট টাইম এটা ইউজ করেছিলাম তখন মনে হচ্ছিলো যে আমি ধুয়েই ফেলবো আমি আর রাখতেই পারবো না কিন্তু একটু সহ্য করার পরে এরকম হয়েছে তো যাদের সেন্সিটিভ স্কিন তাদের হয়তো রেডনেস হলোও আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা একটু সাবধানে থেকো বাট ওভারঅল এটা ভালো লেগেছে অ্যাফোর্ডেবল রেঞ্জে কেউ ন্যাচারাল প্রোডাক্টের ফেস প্যাক সার্চ করে থাকলে তোমরা এটা দিয়ে ট্রাই করতে পারো তো তোমাদেরকে এটা আমি রেকমেন্ড করব তোমরা এটা ট্রাই করতে পারো আমার বেশ ভালো লেগেছে আর এছাড়াও গুড ওয়াইফসের আরও অনেক ফেস প্যাকের রেঞ্জ রয়েছে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা যে কোনো একটা ফেস প্যাক চুজ করেই নিতে পারো তো তার জন্য পার্পেল অ্যাপেল লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেটাও চেক করে নিতে পারো তো এটাই ছিল ওভারঅল আমার এই প্রোডাক্টের উপরে রিভিউ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ পর্যন্ত দেখেছে যখন আশা করি তোমাদের ভালো লেগেছে তাই না তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আমার পরের ভিডিও তো ততক্ষণের জন্য টেকেন বাই বাই সবাই খুব ভালো থেকো টাটা